আজকে যাব কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখানে এবছর পুজোর প্যান্ডেল কি হচ্ছে, কেমন করে যেতে হয়, কাজ কত দূর হলো, সমস্ত তথ্য নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন আছি কিন্তু আমি শিয়ালদা স্টেশনের। স্টেশনে কিন্তু যে কোনো নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু বাইরের দিকে চলে আসতে হবে। আর বাইরের দিক থেকে কিন্তু আমি একটু সামনের দিকে হেঁটে যাব। আর হেঁটে গিয়েই কিন্তু পুরোটাই আমি কিন্তু আজকে হেঁটে দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে হলে কীভাবে তোমরা যাবে। শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই কিন্তু নতুন যে মেট্রোটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই সোজা চলে যাব। তো বন্ধুরা, এটা কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন। আর শিয়ালদা মেট্রো স্টেশনের কিন্তু এই দিক দিয়ে কিন্তু আমি সোজা চলে যাবো এখন। তো এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না সন্তোষ মিত্র স্কোয়ার। তো চলো এখান থেকে যাওয়া যাক। আচ্ছা, ধারে ধারে প্রচুর কিন্তু দোকান দেখতে পারবা, বিভিন্ন রকম দোকান। আর এই দোকানে থেকে কিন্তু অনেক কিছু নিয়ে নিতে পারবা তোমরা। চারি সাইডে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দোকান, সবজি বাজার থেকে শুরু করে এখানে কিন্তু যে পোশাক, জামা প্যান্ট যাই বলি না কেন সব কিছুই কিন্তু আছে। তো বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে তোমরা যদি বেরিয়ে আসো এই দিকে আসতে কিন্তু প্রচুর ভিড় তোমরা দেখতে পারবে। কেননা এখানে কিন্তু প্রচুর যে বাজার টাজারগুলো বসে এখানেই ম্যাক্সিমাম বসে, আর সব ধরনের জিনিস কিন্তু এই ধারে ধারে কিন্তু পাওয়া যায়। তো এখান থেকে আমরা বেশি না 300-400 মিটার মতো হেঁটে যাবো। আর 300-400 মিটার হেঁটে গেলেই কিন্তু আমরা সে একদম সন্তোষ মিত্র যে স্কোয়ার সেখানে কিন্তু চলে যাবো। দেখো বন্ধুরা, প্রচুর ভিড় থাকে কিন্তু এখানে। তো বন্ধুরা, ওই রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছিলাম, আর রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড়, ঠিক আছে, একেবারে জ্যাম। তারপরে থেকে শুরু করে মানুষ তো আছে, মানে বলা যায় যে প্রচণ্ড ভিড়। দেখো এইভাবে কিন্তু সব মাল টাল নিয়ে এসে সব সামনে টামনে রাখছে, মানে একেবারে এই দিক দিয়ে যেতে হলে কিন্তু তোমরা এরকম ভিড় দেখতেই পারবে, কারণ চারিদিকে কিন্তু ভিড়। স্টেশন থেকে হাঁটতে হাঁটতে কিন্তু চলে এলাম, এই পাশে আছে পিসি চন্দ্র জুয়েলার্সের যে একটা শোরুম টাইপের, সেখানে এই রাস্তা দিয়ে কিন্তু এবার আমি যাব সামনের দিকে। তো চলো সামনের দিকে যাওয়া যাক, মানে এখান থেকে কিন্তু বেশি একটা দূরে না। তো তোমরা আসলে পরে যে পিসি চন্দ্র জুয়েলার্সের যে সব থেকে বড় একটা শোরুম আছে সেখান থেকে সোজা যে গলিটা সেই গলিতে ঢুকে যাবে, তাহলে একদম কাছে কিন্তু তোমরা পেয়ে যাবে সন্তোষ মিত্র স্কোয়ার। স্টেশন থেকে কিন্তু আমার আসতে সময় লাগলো ওই 5-6 মিনিটের মতো, আর যদি ভিড় না থাকে তাহলে কিন্তু তোমরা 3-4 মিনিটে চলে আসতে পারবে। তো বেশি একটা দূরে না, একেবারে বলা যায় কাছেই। বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের বলি, পিসি চন্দ্র জুয়েলার্সের পাশ দিয়ে তোমরা যখন আসবে প্রচুর কিন্তু তোমরা যে সোনার যেসব জিনিস টিনিস তৈরি করে আর কি কারিগররা, সেই সব কিন্তু দেখতে পারবে। প্রচুর দোকান আছে আর কি, হয়তো ওরাই মেক করে ওখানে তৈরি মানে বিক্রি করে আর কি। দেখতেই পারছো এই গাড়িগুলো কিন্তু কলকাতায় কিন্তু খুবই ফেমাস, এগুলো কিন্তু অনেক প্রাচীন গাড়ি বলা যায়, আর বড় বড় বিল্ডিংয়ে ঘেরাই কিন্তু কলকাতা। কিন্তু চলে এসেছি সেই সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে। তো চলো আমরা ভেতরে ঢুকি। জায়গাটা কিন্তু বেশি একটা বড় না, হ্যাঁ, তবুও কিন্তু এখানে যে লক্ষ লক্ষ মানুষ আসে তোমরা কিন্তু জানো। তো আমরা কিন্তু অলরেডি ঢুকে গেছি এই সন্তোষ মিত্র স্কোয়ারের এখানে, থিমটা তৈরি করা হয়েছে। থিমটা কিন্তু একেবারে বলা যায় গোল্ড, আমেরিকার লাস ভেগাসে 3D যে মডেলটা আছে সেই অনুকরণে কিন্তু এইটা করা। তো এইটাই কিন্তু পুরোটাই LED থাকবে, আর এটার থেকে কিন্তু দেখাবে বিভিন্ন ধরনের জিনিস, উপকৃতি এবং অন্যান্য প্রচুর রকম কিন্তু জিনিস দেখাবে, বিভিন্ন রকম দৃশ্য কিন্তু এখান থেকে দেখা যাবে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে আগের বছর যে রাম মন্দিরটা হয়েছিল। আর এখানে কিন্তু প্রচুর মানুষ হয়েছিল, বলা যায় যে লক্ষ লক্ষ মানুষ, প্রশাসনও কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছিল, এতটাই মানুষের চাপ কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারে আগের বছর হয়েছিল। তবে আশা করা যায় এই বছরও আরও মানে এর থেকে বেশি মানুষ কিন্তু হবে, কেননা এটা সুন্দরভাবে যে 3D একটা মডেল এখানে তৈরি করছে, আর এই মডেল থেকে কিন্তু বিভিন্ন রকম দৃশ্য কিন্তু দেখা যাবে, তোমরা বুঝতেই পারছো তাহলে কতটা চমকপ্রদত্ত হতে চলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই প্যান্ডেলটা। কাজ কতদূর কী হচ্ছে সেটা তোমাদের দেখাই। তো এখানে কিন্তু এই যে দাদারা কিন্তু এখানে সুন্দর সুন্দর লাইট দিচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে সুন্দর লাইট। তো চলো এখানকার একটা কাকার কাছ থেকে শুনি যে কাজ কতদূর কী কমপ্লিট হলো। আচ্ছা কাকা, ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, এই কতদিন লাগবে আর হতে?
মহালয়ার পরের দিন, মহালয়ার পরের দিন এটা হচ্ছে পাবলিক করা হবে, তাই না? না, পাবলিক করা হবে না, মোটামুটি কাজটা কমপ্লিট হবে। আচ্ছা, এরপরে কি ডিসপ্লে লাগাবে নাকি? এটাই ডিসপ্লে তৈরি হয়ে যাবে, এটাই ডিসপ্লে তৈরি হয়ে যাবে। আচ্ছা, মানে সব বাইরের থেকে কন্ট্রোল করা হবে, তাই না? সব বাইরের থেকে না, ভিতর থেকে সব এক, মানে এটা বাইরের থেকে কোনো কন্ট্রোল সিস্টেম নেই না, এই যে লাইটটা সব অটোমেটিক কন্ট্রোল হবে মেশিন দিয়ে। আচ্ছা, মানে অলরেডি সেট আপ করাই আছে, করা হবে, লাইট লাগানোর পরে সেটা করা। আচ্ছা, কত লাইট লাগবে? 25,000 মতো লাইট লাগবে। 1,25,000? আচ্ছা, এখানে কিন্তু ছোট ছোট যে লাইট, এলইডি লাইট কিন্তু এখানে বসানো হয়েছে। আর কাকার কাছ থেকে কিন্তু শুনলাম এখানে টোটালি কিন্তু 1,00,000-এর উপরে, মানে 1,00,000+ কিন্তু লাইট লাগানো হবে। আর এই লাইটগুলো কিন্তু তখন সুন্দর সুন্দর যে লাইটিংগুলো দেবে, এবং ভিতর থেকে কিন্তু সেটা অল অটোমেটিক কিন্তু অপারেট করা হবে। এই কাকাই কিন্তু বিগত 4 বছর ধরে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের এখানের প্যান্ডেলগুলো সুন্দরভাবে ডেকোরেটিং করছে। আগের বছর যে লক্ষ লক্ষ মানুষ হয়েছিল রাম মন্দির দেখার জন্য, এই কাকাই কিন্তু করেছিল এখানে সেই রাম মন্দিরটা। এই বছরে কিন্তু তার থেকে বেশি মানুষ হবে, সেটা কিন্তু আশা করা যায়। সন্তোষ মিত্র স্কোয়ারের আশেপাশে কিন্তু প্রচুর এই রকম বিল্ডিং দেখতে পারবে। আর এখানে কিন্তু আসতে হলে তোমরা বিভিন্ন জায়গা থেকে আসতে পারো, তবে পুজোর সময় কিন্তু সব জায়গাগুলো বেসিক্যালি বন্ধ করে দেয়, কারণ চারিদিক থেকে মানুষ কন্ট্রোল করা বা চারিদিক থেকে মানুষ যখন আসবে সেই জিনিসটা কিন্তু কন্ট্রোল করা অতীব কঠিন হয়ে পড়ে। পুরোটাই কিন্তু একেবারে সার্কেল করেছে, সামনের দিকে মনে হয় একটু করতে বাকি আছে, তবে আশা করা যায় যে তাড়াতাড়ি কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখনও কিন্তু প্রায় অনেকটা কাজই কিন্তু বাকি আছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই কাজটাই। জিনিস দেখাই, দেখো যেই এলইডিগুলো এখানে লাগানো হবে সেই এলইডিগুলো তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ওই ভাইটা কিন্তু ওখানে এলইডিগুলো লাগাচ্ছে। এই এলইডিগুলো লাগিয়েই কিন্তু পরবর্তী সময় যে লাইটিংটা করা হবে সেটা কিন্তু এটা দিয়েই করা হবে। এই সাইডে সব কাঠ টাট রাখা হয়ে গেছে, সমস্ত কাঠই কিন্তু এখানে সুন্দরভাবে কাটা রয়েছে। দৃশ্যটা কিন্তু অনবদ্য একটা দৃশ্য। আর এই জায়গাটাই কিন্তু পায়রাদের খেতে দিচ্ছে, এই দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই জিনিসটা সত্যি অসাধারণ, বলা যায় একদম হাতের কাছে পায়রাগুলি, যদি হাত এরকম করে জোরে উঁচু করি তাহলে পায়রাগুলো একবার উড়ে ধরে মারবে, মানে ইনক্রেডিবল। যাই হোক বন্ধুরা, তোমাদের কিন্তু ডিটেলসে দেখালাম এখানে কিভাবে আসবে, কতদূর কাজ কমপ্লিট হলো সব কিছুই। তোমরা কিন্তু অবশ্যই সন্তোষ মিত্র স্কোয়ারে একবার এসো, কেননা এত সুন্দর একটা প্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু দেখার একেবারে সবারই দরকার। তো যাই হোক, অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো জায়গায় দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। বাই।